জার্মানির সোলিঙ্গেন শহরে ছুরিকাঘাতের ঘটনায় এক কিশোরকে আটকের পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ স্থানীয় সময় শনিবার তাকে গ্রেফতার করা হয় জার্মানির নর্থ রাইন ওয়েস্ট ফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল এ তথ্য নিশ্চিত করেছে তবে গ্রেফতার ব্যক্তির বিষয় বিস্তারিত জানাননি তিনি তবে জার্মান গণমাধ্যম বিল্ড স্পিগেল জানিয়েছে রক্তে মাখা পোশাক সহ সন্দেহভাজন ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এর কয়েক ঘন্টা আগে ছুরিকাঘাতের ঘটনায় পনেরো বছর বয়স কিশোরকে আটক করা হয়েছিল ওই কিশোর সন্দেহভাজন না হলেও হামলার বিষয়ে জানতো না জানত বলে জানার সংশ্লিষ্ট কর্মকর্তারা এদিকে হামলার দায় স্বীকার করে শনিবার বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক টেস্ট